চোখ রাখবো এই মুহূর্তের অত্যন্ত একটি বড় খবরে। হাসপাতালে ভর্তি করা হলো শুভেন্দু অধিকারীকে। বুধবার বীরভূমের সিউড়িতে বিজেপির আইন অমান্য কর্মসূচি চলার সময় রাজ্যের বিরোধী দলনেতার পায়ে পুলিশের ব্যারিকেড পড়ে যায়। আঘাত গুরুতর হওয়াতে শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। রাজ্যে একের পর এক হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সিউড়িতে বিজেপির মিছিলকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারীরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, পায়ে যথেষ্টই আঘাত পেয়েছেন শুভেন্দু অধিকারী, তবে এই মুহূর্তে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি, এমনটাই বিজেপি সূত্রের খবর। আজকের বিজেপির এই মিছিল ঘিরে যথারীতি সিউড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সাথে ধুন্ধুমার কাণ্ড বাদে বিজেপির নেতা কর্মীদের পরিস্থিতি তেতে উঠতে পারে সেটা আঁচ করেই মিছিল অভিমুখে থাকা জেলাশাসকের দফতরের সামনেই বসানো হয় ব্যারিকেড। সেখানে মিছিল পৌঁছাতেই পরিস্থিতি চরমে ওঠে এবং সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর পায়ের উপরে ব্যারিকেড পড়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।